এটা হচ্ছে অ্যাকচুয়ালি কুগরি সাপ। এটা অনেক সময় আমরা চিতি সাপের সাথে গুলিয়ে ফেলি। এটা কুগরি সাপ, আমার এরিয়াতে খুব রেয়ার কিন্তু দেখা যায়। এদের অ্যাকচুয়ালি এরা সন্ধ্যাবেলার পর এরা মুভমেন্ট আরম্ভ করে। এরা ছোট ছোট টিকটিকির ডিম, পাখির ডিম ভাঙতে ওস্তাদ, এবং এদের মেন খাদ্য হচ্ছে ডিম, ওই পাখি ছিপকলি টিকটিকি গিরগিটির ডিম। এরা নিশাচর এবং নন ভেনামাস। তো এই সাপগুলো আমরা চিনতে ভুল করি এবং এই সাপ সরীসৃপগুলো আমরা বড্ড মেরে ফেলি। একদমই কমে গেছে অ্যাকচুয়ালি, এগুলো আমার এরিয়ার সাপ কমে গেছে। এটা হচ্ছে কুগরি সাপ বলে বাংলাতে। এটা রাহুল কালকে কোথা থেকে পেয়েছিলি? দুর্লভগঞ্জ এরিয়াতে পাওয়া গেছিল। অ্যাকচুয়ালি এরা ভাঙা বাড়ি, পরিত্যক্ত বাড়ি, এই সমস্ত জায়গার ফাটা দেওয়ালের কাছাকাছি থাকতে ভালোবাসে, এবং ওরা ওই জায়গাতেই ওরা শেল্টার নেয় এবং ওরা ওই জায়গা ব্যবহার করতে থাকে। অ্যাকচুয়ালি এটাকে চিনেন, এই এই চেনাটা সবার কাছে আমরা চাইছি। এটাকে বলে, এটাকে বলে কুগরি সাপ। কুগরি সাপ ও কামায়, গ্রেট গ্রেট, এই এটাই দরকার আছে। এটাকে কুগরি সাপ, এটা গতকাল রাত্রেবেলাতে একটা পুরনো বাড়ির বারান্দা থেকে এটা উদ্ধার হয়েছিল, উদ্ধার করেছিল রাহুল। ওনারা দেখতে পেয়ে এখন ভালো লাগে একটাই, যে মানুষ এখন সাপ অনেকটা চিনেছেন এবং আমার এরিয়াতে মানুষ অনেক সচেতন। যাই হোক, এটা দুর্লভগঞ্জ থেকে এটাকে উদ্ধার করা হয়েছিল, আজকে এই জঙ্গলের মধ্যে একে রিলিজ করে দেবো এরকম একটা জায়গায়, ও রাত্রের মধ্যে ওর মতো একটা পরিবেশ খুঁজে নেবে। তো যাই হোক, একে এই উইকলির মধ্যে রিলিজ করে দিচ্ছি, ও যাতে ও একটা শেল্টার ঠিকঠাক করে খুঁজে পেয়ে যায়। এই দেখুন সুন্দর সাপটা কীভাবে শেল্টার নিচ্ছে।